সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল পরিচালিত ক্যাজেড আইএস অনলাইন হোম স্কুল প্রোগ্রামের পক্ষ থেকে আমি খাদিজা খান, সহকারী শিক্ষক ইংরেজি, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি অষ্টম শ্রেণীর আনসিন প্যাসেজ নিয়ে দ্বিতীয় ক্লাসটা করছি। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা দেখি। আনসিন প্যাসেজের উপরে এটা এটা আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে আজকে আমরা পড়বো ফেরদৌসি দ্য গ্রেট পোয়েট যে এই প্যাসেজটা পড়বো। আসলে আনসিন প্যাসেজ যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেই জন্য আমি আজকে এটা যেটা সাধারণত এর আগে বোর্ডের কোয়েশনগুলোতে এসছে সেটা আমি নিয়েছি। লক্ষ্য করো, ফেরদৌসি দ্য গ্রেট পোয়েট হ্যাড এ ভেরি স্যাড হ্যান্ড, যে বিখ্যাত কবি ফেরদৌসি লেখায় দক্ষ ছিলেন। হি ইনফর্মড দ্য সুলতান অফ রাইটিং সামথিং রিমার্কেবল, যে তিনি কিছু গুরুত্বপূর্ণ লেখার জন্য সুলতানকে অবহিত করেছিলেন। দেন হি বিগান টু রাইট দ্য শাহনামা ইন দ্য ওয়ার্নার অফ সুলতান মাহমুদ। এরপরে যে সুলতান মাহমুদের সম্মানে তিনি শাহনামা লেখা শুরু করেছিলেন। দ্য সুলতান প্রমিস টু পে হিম এ পিস অফ গোল্ড কয়েন ফর ইচ ভার্স, যে সুলতান তাকে ই করেছিল যে কি বলে এটাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতিটা লাইনের জন্য বা ছন্দের জন্য তাকে একটি করে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। বাট ওয়েন দ্য এপিক ওয়াজ ফিনিশড, কিন্তু যখন সেই মহাকাব্যটি রচনা শেষ হয়েছিল, ইট ওয়াজ ফাউন্ড টু কন্টেন 60,000 ভার্সেস, যে দেখা গেল এখানে প্রায় 60,000 ছন্দ রয়েছিল। হোয়েন দ্য এপিক ওয়াজ টেকেন টু হিম, যখন তার কাছে এই মহাকাব্যটি নিয়ে যাওয়া হয়েছিল, দ্য সুলতান নাও অফার্ড ফেরদৌসি অনলি 60,000 পিসেস অফ সিলভার কয়েন্স ইনস্টেড অফ গোল্ড কয়েন্স, যে যখন এটা সুলতানের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তখন স্বর্ণমুদ্রার পরিবর্তে তিনি 60,000 রৌপ্য মুদ্রা দেওয়ার কথা বলেছিলেন। দ্য পোয়েট রিফিউজ টু অ্যাকসেপ্ট, যে কবি কী করেছিলেন তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। দ্য সুলতান রিপেন্টিং সেন্ট হিম 60,000 পিসেস অফ গোল্ড কয়েন্স, যে সুলতান কী করলেন যে তার অনুতপ্ত হয়ে তাকে 60,000 স্বর্ণমুদ্রা পাঠিয়ে দিয়েছিলেন। বাট হিজ মেসেঞ্জার্স অ্যারাইভ টু লেট, যে কিন্তু যে তার যে দূত সে অনেক দেরি করে পৌঁছেছিল। হোয়েন দে রিচ দ্য পোয়েটস হাউস, যখন তারা কবির বাড়িতে পৌঁছেছিলেন, দে মেট দ্য ড্যাড বডি বিং ক্যারিড আউট ফর বুরিয়াল, যে তখন তারা দেখলেন যে তার মৃতদেহ কবর দেওয়ার জন্য বের করা হচ্ছে। দ্য মেসেঞ্জার কেম টু দ্য প্যালেস, যে দূত প্রাসাদে ফিরে এসেছিলেন। দে রিপোর্টেড টু দ্য সুলতান, তারা সুলতানকে জানিয়েছিলেন যে দ্য সুলতান সেট গ্রেভ, যে ঘটনাটা ঘটেছে যে তিনি মারা গেছেন সেটা জানিয়েছিলেন। এবং সুলতান এটা শুনে খুবই কি হয়েছিলেন যে বিমর্ষ হয়ে পড়েছিলেন। হি ডিড নট টেল এনিথিং টু এনিবডি, তিনি কাউকে কোনো কিছু বললেন না। লাস্ট অফ অল, সবশেষে হি কল হিজ কার্টিয়ার্স অ্যান্ড আস্ক দ্যাম টু অ্যাকম্পানি হিম, সবশেষে তিনি তার সভাসদদের ডাকলেন এবং তাকে সঙ্গী করতে বললেন। দ্য সুলতান ওয়েন দেয়ার, সুলতান সেখানে গিয়েছিলেন। হি এক্সপ্রেসড হিজ ডিপ শক ফর দ্য ডিপার্টেড পোয়েট, যে তিনি মৃত কবির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছিলেন। এখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে আমরা যে এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটা ফিল আপ করবো। যে লক্ষ্য করো, এখানে নেম দেওয়া আছে, ইভেন্ট এবং অ্যাক্টিভিটি দেওয়া আছে, এবং হোয়াট হোয়াই কেন দেওয়া আছে, এখান থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে এটা আমরা তো শেষ করব। ফেরদৌসি ওয়ান্টেড টু রাইট সামথিং রিমার্কেবল, তারপরে এখানে কে ওয়াজ রিটেন ইন ওয়ানার অফ সুলতান মাহমুদ, তার কী লেখা হয়েছিল, শাহনামা ওয়াজ রিটেন ইন ওয়ানার অফ সুলতান মাহমুদ। তিন নাম্বারটা হবে দ্য সুলতান প্রমিস টু গিভ, তাকে কী দেওয়ার প্রমিস করেছিলেন, 60,000 গোল্ড কয়েন্স ড্যাশ কন্টেন্ট 60 ভার্সেস, যে এখানে কী কিসের মধ্যে 60,000 ভার্স ছিল বা ছন্দ ছিল সেটা হচ্ছে দা শাহনামা। এবং শেষেরটা হবে দ্য সুলতান ওয়াইন টু অ্যাক্সপ্রেস হিজ ডিপ শক, যে তিনি তার সমবেদনা প্রকাশ করতে গিয়েছিলেন। তাহলে এখান থেকে আমরা এটা নিয়ে করতে পারবো যদি আমরা এটা ভালো করে বুঝতে পারি। এরপরে এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের ট্রু অর ফলস থাকে, এই ট্রু অর ফলসগুলো আমি অর্থটা জাস্ট বলে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে SW করবে। সুলতান মাহমুদ প্রমিস টু পে দ্য পোয়েট ফেরদৌসি এ পিস অফ গোল্ড কয়েন ফর ইচ ভার্সেস, যে প্রতিটা ছন্দের জন্য একটি করে স্বর্ণমুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
When the epic was taken to the Sultan, যখন মহাকাব্যটি সুলতানের কাছে নিয়ে যাওয়া হলো, he gave 60,000 pieces of gold coins. যে যখন তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি তাকে 60,000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন. The Sultan sat happily. যে সুলতান খুব খুশি হয়েছিলেন, খুশি এবং Ferdowsi had a very sad hand. Ferdowsi খুবই দুঃখ হাত ছিল লেখায়. Ferdowsi wrote epic the Shahnama in honor of Sultan Mahmud. যে সুলতান মাহমুদের সম্মানে ফেরদৌসি দা শাহনামা রচনা করেছিলেন। তাহলে এই 4 এবং 5 নং তোমাদের এসডব্লিউ থাকবে, তোমরা ভালো করে সেটা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।